তো সিনেমাটা আমার মনে হয় যে এটা এক একজনের জন্য এক এক রকমের, কিন্তু আমি মনে করি এটা প্রাইমারিলি একটা আর্ট ফর্ম, এবং আমি এই আর্ট ফর্ম দিয়ে আমার যে কথা সমাজ সম্পর্কে বা মানুষ সম্পর্কে সেটাই আমি সিনেমা দিয়ে প্রকাশ করতে চাই। এটাই আমার কাছে সিনেমার উদ্দেশ্য। স্যার, আমাদের বিড়াল পাখির মজমা যে নতুন করে আমরা শুরু করলাম, স্যার এই জিনিসটাকে আপনি স্যার কিভাবে দেখছেন? এইটা তো আমি ঠিক পরিষ্কার না যে জিনিসটা কি, আজকে প্রথম আসলাম, কিন্তু ফেসবুকে যতটা দেখলাম যে জিকো বা আপনারা সবাই মিলে অর্গানাইজ করতেছেন, যারা কিনা পাঠশালায় ছিল ওইখানেও আমি ক্লাস ক্লাস নিছি, কিন্তু এখন এইটা ইনিশিয়েটিভটা ভালো লাগলো এর জন্য যে ইয়াং ফিল্ম মেকার্স বা যারা ছবি বানাতে চায় অ্যাসপায়ারিং ফিল্ম মেকার্স, তাদের এখানে এক জায়গা করার চেষ্টা করা হচ্ছে। এবং আমি মনে করি যে সিনেমা জিনিসটা আমাদের এখানে খুব সহজভাবে নেওয়া হয়, অর্থাৎ এটা যে একটা শিখতে হয়, এটা সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি করতে হয়, তো তার জন্য সিনেমা দেখা, সিনেমা সম্পর্কে পড়াশোনা করা, এবং যেটা ফিল্ম সোসাইটি আগে করতো যে সিনেমা নিয়ে আলোচনা এবং সমমনা বন্ধুদের নিয়ে সিনেমা তৈরি করা, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ অন্য অনেক আর্ট মিডিয়াম আপনি একা করতে পারবেন, কিন্তু সিনেমা একটা আর্ট মিডিয়াম যেটা আর কি অনেকের সঙ্গে নিয়ে করতে হয়, ফলে এটার জন্য একটা অর্গানাইজ করার দরকার হয় জিনিসটা। তো আমি মনে করি যে বিড়াল পাখির মজমা ইজ এ গুড নেম ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এটা ইজ এ গুড আইডিয়া যে ইয়াং ফিল্ম মেকাররা এখানে যেন কাজ করতে পারে, তারা যেন তাদের চিন্তা ধারণা এখানে আরও যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে পেতে পারে। আর ওইটা যেটা বললাম যে পড়াশোনা করা, সিনেমা দেখা এবং সিনেমা সম্পর্কে আলোচনা অন্যদের সাথে, এটা সিনেমার জন্য খুব জরুরি। আর এখনকার দিনে সিনেমা জিনিসটা অনেক কমপ্লেক্স হয়েছে, ভিউইং সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু ডিজিটাল মিডিয়াম আসছে, ফলে আমাদের এই এই ধারণাগুলোর সাথে পরিচিত হওয়া খুবই জরুরি। এটা একা ঘরে বসে হয়তো করা সম্ভব, কিন্তু আমি প্রথমে যেরকম বললাম যে আমি মনে করি এটা একটা যৌথ শিল্প যেখানে অনেকের সঙ্গে মিলে আপনার কাজটা করতে হবে, আপনার ধারণাটা প্রকাশ করতে গেলেও অন্য লোকের সাহায্য নিতে হবে। তো তার জন্য যে কোনো ধরনের মানে কি বলবো অর্গানাইজড করা বা যে কোনো ধরনের এক জায়গায় একত্রিত হওয়াটা আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ সিনেমার জন্য।